পিঠা বানাবো এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজা চালের গোড়া আমি এখানে আতপ চালের গোড়া নিয়েছি দেড় কাপ নিয়ে নিচ্ছি বাজারে কেনার চালের গোড়া হলেও হবে শুকনো চালের গোড়া হলেও হবে আর দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ দেড় কাপ চালের গোড়া আর ময়দা দিয়ে দিলাম হাফ কাপ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেন লান্স না থাকে একদম স্মুথ করে এই এইরকম করে ফেটে নিতে হবে তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে ডিমটা দিলে এই পিঠাটা বেশি মজার হয় ভালো করে ফেটে নিয়েছি এখন আমি এই ডিমটা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি এখানে আমার এক কাপের একটু পানি বেশি লেগেছে আর একটা ডিম দিয়েই হয়ে গেছে এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এখন আমি একটা বোতলে তুলে নিব। এই বোতলের মুখটা আমি তিনটা ফুটো করে নিয়েছি বেশি ফুটো করলে কিন্তু এই পেটাটা বের হবে না তিনটা ফুটোই করতে হবে চিকন করে এখন আমি বোতলের মধ্যে তুলে মুখটা লাগিয়ে নিলাম ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে তারপরে তেল টিস্যু দিয়ে মুছে নিলাম নিয়ে চুলা রাশ একদম লো আঁচে করে আমি এই এইরকম করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ছিটে দিলেও হবে কিন্তু হাত দিয়ে ছিটে দিলে এই ফিঠাটা আমার ভালো লাগে না এই আমি বোতল দিয়েই করে নিচ্ছি হয়ে গেল একটা আপনারা যদি বেশি মুসমুসে করতে চান তাহলে আরেকটু সময় ধরে রেখে তারপরে তুলে নেবেন তাহলে মুসমুসে হবে আর চুলা কিন্তু একদম লো আছে রাখতে হবে আর দেওয়ার আগে টিস্যু দিয়ে প্যান্টটা ভালো করে মুছে নেবেন তাহলে ভালো হবে বোতলে করে এরকম করে বানালেই বেশি ভালো হয় হাত দিয়ে ছিটালে একদম চাপড়ার মতো হয়ে যায় ভালো হয় না সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কতগুলো পিঠা হয়েছে খুবই সহজ এর চেয়ে ইজি পিঠা আর হয় না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে সকালের নাস্তা হিসাবে এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন দেখুন কতটা মজার হয়েছে পিঠাটা একদম সফট এই পিঠাগুলো মাংসের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে আবার চাইলে ডিম ভাজি দিয়েও খেতে পারবেন ভালো লাগে একদম সফট করে আমি বানিয়ে নিয়েছি খুবই তাড়াতাড়ি হয়ে যায় যখন তখন মন চাইলে পিঠা বানিয়ে খেতে পারবেন আর মাংসর ঝোল দেখাবেন খুবই টেস্টি হবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ